পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ফোনে অভিনন্দন জানিয়েছেন অধিনায়ক শান্তকে। মাঠে দাঁড়িয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন নাজমুল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ম্যাচের পরই নাজমুল ও তার দলকে অভিনন্দন জানিয়ে মুঠোফোনে প্রধান উপদেষ্টা অধিনায়ককে বলেছেন, আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন ডক্টর ইউনুস। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণ অভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন। তিনি আরও বলেন, দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য আসবে। সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।